টেকনো ট্রাভেল হ্যাংআউটে আপনাকে স্বাগত। আজকে আমার সাথে রয়েছে মোকসা, যাকে আমরা বিভিন্ন সিনেমাতে দেখেছি, বাংলার সাথে সাথে এখন সাউথ ইন্ডিয়ান সিনেমাতেও দেখতে পাচ্ছি। তার সাথে আজকে কথা বলবো, নানান জমাটি আড্ডা হবে, চলুন দেখে নেওয়া যাক। তুই একটা ডান পিঠে মেয়ে আর লেজ কাটা বাদর আমি যেরকম ছোটবেলায় ছিলাম, মোকসা বললে খুশি হব, নতুন মনে করবো আমার সাথে সাথে আপনিও অ্যাডাপ্ট করে নিচ্ছেন আমাকে অ্যাজ মোকসা। পৃথা সেনগুপ্ত উচ্চারণ তো করতেই পারে না, এমনকি পৃথা সেনগুপ্তা উচ্চারণ করতে পারে না, নয় সেটা পৃথা বা সেটা প্রীতি, সব দিক থেকে ডিফারেন্ট। সবার আগে যে মানে যে দুটো মেজর ডিফারেন্স সেটা হচ্ছে রেসপেক্ট অ্যান্ড মানি। এখানে অভিনেত্রী থেকে ওখানে এখন পুরো ভেবেছিলাম কখনো নায়িকা শব্দটা বলবো না, বাট হ্যাঁ অভিনেতা জার্নি ফ্রম মানে অ্যাক্ট্রেস টু হিরোই। তো ভিড় দেখে আমি সেদিনকে সাউথ সিটি গেলাম, তো ওই অ্যাক্রোপলিস গেলাম, এত ভিড় দেখে আমার বাবা ওই লাইন মানে ওই যে কাউন্টারে দাঁড়ানোর মতো আর তুমি মানে তোমার মুখে সবসময় আছেই এবং তোমাকে রসগোল্লার মতনই মিষ্টি দেখতে। নমস্কার, আমি মোকসা, আমার তরফ থেকে সকলকে জানাই অগ্রিম স্বাগত শুভেচ্ছা, পুজো সকলের খুব ভালো কাটুক, আনন্দ কাটুক এবং সর্বার উপরে সুস্থভাবে কাটুক, ভালো থাকবেন। প্রথমে মোকসা তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে, খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি অনেকদিন পরে দেখা হচ্ছে, কারণ অলরেডি একটা সময় আমরা ইন্টারভিউ করেছিলাম, তখন লকডাউন ছিল। তা কেমন আছো? আমারও খুব ভালো লাগছে, আগে বলিনি, অনেকেই দু বছর পরে কথা হচ্ছে আপনার সাথে, খুব ভালো আছি, এই চলে যাচ্ছে। আপনি ভালো? একদম খুব ভালো আছি আমরা, এবং আশা করব আমরা পরিস্থিতির সাথে আস্তে আস্তে মানিয়ে নিতে পারবো এবং ধীরে ধীরে সবকিছু নর্মাল হয়ে যাবে। হয়ে গেছে একদম। তা আমি তোমাকে পৃথা বলবো না মোকসা বলবো, কোনটাতে তুমি সুইটেবল হবে? মোকসা বলে এখন মোটামুটি আমি আমার নামটা চেঞ্জ করেছি, স্ক্রিন নেমটা বদলেছি মোকসা, যেটা এবার মোকসা বললে খুশি হব, নতুন মনে করব আমার সাথে সাথে আপনিও অ্যাডাপ্ট করে নিচ্ছেন আমাকে অ্যাজ মোকসা। একদম, অ্যাকচুয়ালি আমরা এখন মোকসা নামেই চিনি। আমরা বিভিন্ন জানি যে বিভিন্ন সেলিব্রিটিরা বিভিন্ন কারণে তাদের নাম চেঞ্জ করে থাকেন। অক্ষয় কুমারের জীবেশ ভাটিয়া, যেটা ওনার রিয়েল নেম, দীপক অধিকারী দেব, এগুলো আমরা প্রত্যেকেই জানি। তাই এই নামটা অনেকটা লাকি ফ্যাক্টর একটা কাজ করছে বলে তুমি মনে করছো, কি বলবে? লাকি ফ্যাক্টর বলতে হ্যাঁ, আমিও প্রথমে শুনেছিলাম এটার ব্যাপারে। প্রথমত আমার নিজের নামটা একদম কখনো পছন্দ ছিল না, আমার কিছু করার নেই, এটা আমার বার্থ নেম, এটা আমার মানে এটাই আমার ট্রুথ, কিন্তু আমার পছন্দ ছিল না। বাট আমি যখন এই জগৎটা বেছে নিলাম, তো এটা একটা আমাদের আর্টিস্টিক লিবার্টি আছে, আমাদের একটা ছদ্মনাম আর্টিস্টিক বা পোয়েটসদের ওই লিবার্টিটা আছে, একটা ছদ্মনাম বা স্ক্রিন নেম যেটা আমরা বলে থাকি। তো তখন আমি চেঞ্জ করলাম, আর আমি একদম নতুন একটা ইন্ডাস্ট্রিতে শুরু করেছি, ওখানে আমার নাম পৃথা সেনগুপ্ত উচ্চারণ তো করতেই পারে না, এমনকি পৃথা সেনগুপ্তা উচ্চারণ করতে পারে না, নয় সেটা পৃথা বা সেটা প্রীতি। তো এত বেশি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতাম আমি, তো তখন আমার মনে হলো নাই, আই কান্ট টলারেট দিস এনি মোর, আই হ্যাভ টু, আবার আমি একটা নতুন জন্মের মতো আবার একদম জিরো থেকে শুরু করলাম নতুন একটা জার্নি অন্য ইন্ডাস্ট্রিতে। তাই জন্য আমি আমার নামটা পুরোপুরি ভাবলাম যে না, এবার অনেক হয়েছে, আর আমি একটু স্পিরিচুয়ালিও ইনক্লাইন, আমার ভালো লাগে, তো আমি নিজের নামটা মোকসা দিলাম, আর নিউমারোলজিস্ট একটা এক্সট্রা কে অ্যাড করে দিলে এই যা। খুব ভালো। আমরা তো জানি যে তুমি টলিউডে কাজ করেছো, বিভিন্ন বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজ আমরা দেখতে পেয়েছি, তা সেখানকার জার্নিটা সাথে এবং এখন যেগুলো তুমি করছো সাউথ ইন্ডিয়ান মুভিজের ক্ষেত্রে, এই যে কতটা কালচারাল ডিফারেন্স রয়েছে বলে তুমি মনে করছো? প্রথমত অনেকটা ডিফারেন্স ফিল্ম মেকিং এর ক্ষেত্রে আমি দেখেছি, অনেকটা ডিফারেন্স আছে, সব দিক থেকে ডিফারেন্স। সবার আগে যে মানে যে দুটো মেজর ডিফারেন্স সেটা হচ্ছে রেসপেক্ট অ্যান্ড মানি, এখানের সাথে ওখানে ওটাও, এটাও আমরা টলিউড বলি অ্যাডাপ্টেড, ওটা টু টলিউড মানে যেটা প্রথম টলিউড, বা আমি শুধু টলিউড বলে না, কলিউড মানে তামিলেও কাজ করেছি, মালয়ালম সাইন করেছি, মলিউডে এন্ট্রি নিচ্ছি, ইনফ্যাক্ট কানাডাও হয়তো আমি সাইন করবো, তাহলে সেটা স্যান্ডেলউড। সো এনিওয়েজ, আমি মানে সবার আগে হচ্ছে রেসপেক্ট অ্যান্ড রেমুনারেশন, দুই আরের বিশাল ডিফারেন্স, অ্যান্ড ট্রিপল আর যদি হয়ে সব দিক থেকেই মানে দেয়ার ইজ আ লট অফ ডিফারেন্স মানুষের মানে এখানেও। কিন্তু এটাও ঠিক, আমাদের বাংলায় আমরা এখন যে কনস্ট্রেন্টে, আমরা যে বাজেট কনস্ট্রেন্টে কাজ করি, 10 দিনের মধ্যে একটা ছবি হয়ে যাচ্ছে, 12 দিনে ছবি হয়ে যাচ্ছে, তাও এটা আমরা বাঙালিরা এত ট্যালেন্টেড মেকার্স বলেই, এখানে প্রচুর ভালো ভালো ডিরেক্টর আছে, মেকার্স আছে, যারা এটা পসিবল করছে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি সেটার মানে ব্যাক স্টোরিটা কি, কিন্তু সে তার পরি মানে তার পরেও যে তারা সেটাকে পসিবল করছে, একটা কন্টেন্ট নামিয়ে দিচ্ছে 15 দিনে 12 দিনে 10 দিনে,
সত্যি হ্যাটস অফ টু দেম, বাট সত্যি সত্যি ওভাবে তো কাজ হয় না, যে প্রপার ফিল্ম মেকিং যাকে বলে ওখানে মোটামুটি আমি খুব লাকি, মানে যে কটা কাজ করেছি তার মধ্যে থেকে প্রথম একটা দুটো বাদে পরেরগুলো পুরোটাই একদম প্রপার ছবি যাকে বলে, মানে এখানে অভিনেত্রী থেকে ওখানে এখন পুরো ভেবেছিলাম কখনো নায়িকা শব্দটা বলবো না, বাট হ্যাঁ অভিনেত জার্নি ফ্রম মানে অ্যাক্ট্রেস টু হিরোইন সেটা একটা দুটো সিনেমাস হলেও কিছুটা একটু ডিফারেন্স মনে হয় থাকছে একদম। তো তোমার নতুন এই যে সাউথ ইন্ডিয়ান মুভিজ সেটা সম্পর্কে একটু কিছু বলো। সাউথ ইন্ডিয়ান মুভিজ বলতে প্রথমে আমি স্টার্ট করেছিলাম তামিল ফিল্ম দিয়ে, তামিল ফিল্মের পরে পরে আমি তেলেগুতে এন্ট্রি নিলাম। তেলেগুতে আমি একটা প্রথম ছবি আমার করার কথা ছিল অটো রজনী, কিন্তু ছবিটার ওই প্রচণ্ড ডেট ইস্যুর জন্য ওটা অ্যানাউন্স করে মুহূর্তম হওয়ার পরেও আমি অন্য বেটার অপশন পেলাম, বেটার ইন টার্মস অফ ডেটস এর দিক থেকে, তো তারপরে আমি ওগুলো নিয়ে নিলাম। তো এটা আমি থার্ড নম্বর ছবি আমার চলছে তেলেগু, প্রবাবলি আরও একটা সাইন প্রবাবলি না আর একটা সাইন করেছি সেটাও মানে মানে ফ্লোরে যাবে, ডেটস নিয়ে রেখেছে। তো চারটে আমার তেলেগু মুভি অ্যান্ড মালিয়ালাম ছবি, একটা মালিয়ালাম ফিল্ম একটা সাইন করেছি যেটা নভেম্বর ডিসেম্বর থেকে স্টার্ট হবে, প্রবাবলি হয়তো কানাডা ছবিও করবো, মানে মানে টাচ উড একটা ছবি নিয়ে গেছিলাম অনেকগুলো এসে গেছে। তো ওখানে একটা বেস্ট জিনিস হচ্ছে যে ট্যালেন্টের প্রথমত প্রচণ্ড মূল্য, মানে ট্যালেন্টের অ্যাকসেপ্টেন্সটা ভীষণভাবে ভীষণভাবে তারা অ্যাকসেপ্ট করে, আর এটাই এটাই সব থেকে বড়ো কথা। ওই জন্য আমি মানে আর ফিরে তাকাচ্ছি না, খুব একটা এদিকে ফিরে তাকাচ্ছি না, মানে শুরু করেছি তো চলছি। আচ্ছা তুমি এখন তাহলে কী কী ল্যাঙ্গুয়েজ শিখলে বলে মনে করছো? ল্যাঙ্গুয়েজ শিখেছি বলতে তেলেগুটাই একটুখানি উদ্ধার করতে পেরেছি, ওটা কম্প্যারেটিভলি চারটে দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজেসের মধ্যে ওটা কম্প্যারেটিভলি একটু ইজিয়ার, বিকজ দ্যাটস মোর ক্লোজ টু সংস্কৃত অ্যান্ড ওখানে অনেক বাংলার সাথে অনেক শব্দের মিল আছে সংস্কৃত ওয়ার্ডসগুলো। তাছাড়া তামিল শেখা শুরু করেছিলাম, তারপরে যখন তেলেগুতে চলে গেলাম মানে দুটো আমার কাছে মানে একই মনে হলো, মানে আমি তারপরে আর তামিলটা কন্টিনিউ করতে মানে শেখার দিক থেকে কন্টিনিউ করতে পারলাম না, খুব ডিফিকাল্ট তামিল ভীষণ। সব থেকে বেশি ডিফিকাল্ট হচ্ছে মালিয়ালাম, যেটা কি না আনটিল অ্যান্ড আনলেস ইউ আর বর্ন আ মালিয়ালি ইটস ভেরি ডিফিকাল্ট টু লার্ন মালিয়ালাম, মানে এত বড় ওয়ার্ড তার ওরা সেকেন্ডের মধ্যে উচ্চারণ করে, যে আমরাও যেরকম বাংলা যেভাবে মাদার টাং বলি ওরাও ঠিক ওই সেকেন্ডে উচ্চারণ করে এত বড় বড় শব্দ। তো সেটা মানে ওই আর কি, তো অনেক মাথার প্রচণ্ড মানে মেন্টাল গেমও এটা একটা, ওই অন্য ল্যাঙ্গুয়েজে কাজ করা একটা ভেরি টাফ গেম, মেন্টাল টাফ গেম। তো তেলেগুটা কুঞ্চুম কুঞ্চুম তেলেগু অচ্ছু, মানে একটু একটু অল্প অল্প তেলেগু জানি, তেলেগু নেচুকুন্টুন নানু তেলেগু শিখছি, তো মেবি হয়তো তেলেগুটা আমি ক্লাসেস জয়েন করে শিখবো। আচ্ছা সামনেই তো দুর্গা পুজো বাঙালিদের, এবং তুমি নিজেও একজন বাঙালি, তো সেক্ষেত্রে পুজো শপিং কমপ্লিট? না সারা বছরই কিছু না কিছু চলে, মানে এটা ভালো লাগলো একটু কিনলাম, মানে যেটা আমাদের মেয়েদের হয় আর কি। আগে একটা খুব ফ্যাসিনেশন ছিল পুজোর আগে শপিং, এখন ব্যাপারটা নেই আমার, পুরনো যত পুরনো না মানে পুরনো কেনা বা যেগুলো ইউজ করিনি ওগুলোই আমি রেখেছি। এত ভিড় দেখে আমি সেদিনকে সাউথ সিটি গেলাম, তো ওই অ্যাক্রোপলিস গেলাম, এত ভিড় দেখে আমার বাবা ওই লাইন মানে ওই যে কাউন্টারে দাঁড়ানোর মতো আর ওইটা ছিল না। তো হ্যাঁ মানে যদি কিছু মনে হয় অনলাইন কিনে নেবো, মানে ভিড়ে খুব ভয় লাগে, আর কোভিডটার পর না একটুখানি আরও বেশি খুব বেশি রাশটা দেখলে আমার একটুখানি ভয় লাগে, আর অভ্যেসটাও চলে গেছে। পুজোতে কোথায় থাকা হচ্ছে এখনো? মানে 50-50 চান্স, একদমই এখানে থাকার কথা ছিল না আমার। এই যে ছবিটা আমার চলছে, ফার্স্ট স্কেডিউলটা কমপ্লিট হলো মানালিতে, সেকেন্ড স্কেডিউলটা আমি এখন হায়দ্রাবাদেই থাকতাম, কিন্তু তাদের ওই একটু ডেটস এদিক ওদিক, অন্য আর্ট কম্বিনেশন আর্টিস্টদের ডেটস এদিক ওদিক হচ্ছে বলে একটু মানে ডিলেমাতে আছে। আমি এখনো অব্দি জানি না আমি কলকাতায় থাকবো না হায়দ্রাবাদ থাকবো, সেটা আজকালকের মধ্যে হবে, হয়তো কলকাতায় থাকতেও পারি। কারণ কলকাতার সাথে বাঙালিদের একটা আবেগ থাকে পুজোর সম্পর্কে। তোমার নেক্সট প্রজেক্টের একটু চরিত্র সম্পর্কে কিছু বলো, ক্যারেক্টারটা যেটা প্লে করছো। যেটা আমার আমি জাস্ট প্রথম থেকে একটুখানি, প্রথম যে আমি ছবিটা করেছিলাম তামিলে ওটা একটা মানে একটা হরর উইচক্রাফট নিয়ে, তারপরের তেলেগুতে যখন গেলাম ওটা আমি কর্মা বলে একটা এখানে ছবি করেছিলাম, কাইন্ড অফ ওই ফিলটা আছে, একটা কমার্শিয়াল মুভি, ওখানে যেরকম কমার্শিয়াল মুভি হয়, বাট দ্য ফিল অফ ওই ওই একটা স্কিজোফ্রেনিক পেশেন্টের একটা স্প্লিট পার্সোনালিটি একটা চরিত্র, ওইটা থেকেই আমার এন্ট্রি হয়েছিল ওটা ছবিটা দেখে। তারপরে একটা
জীবনের প্রথম একদম একটা ফুল টু কমার্শিয়াল ছবি করলাম, তার নাম লাকি লক্ষ্মণ, নামটাও বেরিয়েছে। থার্ড মুভিটা সীতারামন, যদি আপনি দেখে, মানে খুব রিসেন্টলি যেটা রিলিজ হয়েছে, খানিকটা ওই ফ্লেভারের ছবি, একদমই আলাদা গল্প, মানে ফ্লেভারটা বলছি। খুব সুন্দর একটা, আমার চরিত্রের নাম ধরণী, যেটা সেকেন্ড, মানে ফিল্মের সেকেন্ড হাফে শুটিংটা মানালিতে, গল্পটা ওখানে একদিনের গল্প, মানে সেকেন্ড হাফটা একদিনের জার্নি, খুব সুন্দর একটা জার্নি, একটা বিউটিফুল সুন্দর লাভ স্টোরি, প্লেটনিক কাইন্ড অফ লাভ স্টোরি, যেখানে পুরোটা একটা সেলফলেস লাভ। তো ভীষণ সুন্দর গল্প একটা। তো হ্যাঁ, ওটাও ফিমেল ওরিয়েন্টেড ছবি, আমি ওখানেও খুব লাকি, আমার প্রথম ছবিটাও ফিমেল ওরিয়েন্টেড ছবি, থার্ড ছবিটাও ফিমেল ওরিয়েন্টেড ছবি। তো আমি খুব বেছে বেছে, হয়তো এখন নিলে অনেকগুলো, প্রায় 10-15টা আমার ছবি হয়ে যেত, বাট আমি আই এম ভেরি চুজি অ্যাবাউট রোলস অ্যান্ড ক্যারেক্টার। খুব ভালো, কনগ্রাচুলেশনস, এবং আশা করছি ইন ফিউচার তুমি আমাদেরকে আরও ভালো ভালো সিনেমা উপহার দেবে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে প্রত্যেকটা ক্যারেক্টার একটু চ্যালেঞ্জিং হয়, মানে এই চরিত্র থেকে আরেকটা চরিত্রে ট্রান্সফার করা, এটা বেশ একটা ডিফিকাল্ট হয়। এটা কিভাবে অ্যাবসর্ব করেছো নিজের উপর? সবার আগে মানে ডিরেক্টর কি চাইছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট। আমার এখন যে চরিত্রটা হচ্ছে লেজ কাটা বাঁদর, মানে জাবি মেটে গীত যেরকম ছিল, মানে এক্সাম্পল দিচ্ছি, ডেফিনেটলি এটা আলাদা চরিত্র, কিন্তু আমি মানে টাইপ বলছি, মানে একদম দুষ্টু একটা দানপিটে মেয়ে আর লেজ কাটা বাঁদর, আমি যেরকম ছোটবেলায় ছিলাম একদম ওই একটা চরিত্র পেয়েছি। এবার যখন আমার সাথে আমার মানে ক্যারেক্টার রিজেম্বলেন্স থাকবে, সেই চরিত্রগুলো করতে একটু ইজি হয়, কিন্তু ডিরেক্টর কি চাইছে তাও আবার অন্য ভাষায়, নিজের ভাষায় আমি স্ক্রিপ্ট দেখলাম একটু, মানে পরপর পরপর কি আছে ওটা আমাকে মুখস্থ করতে হয় না সবার আগে, মানে আমি কোনোদিন মুখস্থ করতাম না। হ্যাঁ, মনোলগস থাকলে যেটা একদম মনোলগের মতো করেই বলতে হবে সেটা আমার মুখস্থ করতে হয়, তাছাড়া ওই লাইন কপি পেস্ট কোনোদিন মুখস্থ করিনি, দেখে নিজের মতো করে আমরা করেছি এখানে কাজগুলো, কিন্তু ওখানে মুখস্থ করি আর চাই না করি এমনি ভুলে যাব, এত বড় বড় তার সংলাপ, এত বড় বড় অন্য ভাষায় ডায়লগ। তো প্রথমে চরিত্রটা হতে হয়, তাই জন্য ওয়ার্কশপস রিহার্সালসে ডিরেক্টর কী চাইছে, কী চাইছে, আমি ভাষাটা ভুলে যাচ্ছি, চরিত্রটা কী চাইছে, তো ওই চরিত্রটা হয়ে উঠতে হয়। তারপরে তো আমাদের টেকনিক্স আছে, আমি এরকম না, মানে আগে শুনেছি অনেকে যারা সাউথে কাজ করতো, 1-2-3-4 ABCD বলতো, তারপরে ডাবিং হয়ে যেত, এখন সেভাবে কাজ হয় না, ডায়লগস প্রপার ডায়লগস বলতে হয়, সে আমি প্রম্পটিং ডেফিনেটলি আমাদের প্রয়োজন, প্রম্পটিং ছাড়া হয়তো ছোট ডায়লগস আমরা বলে ফেলি, বাট যখনই 5-6 লাইনের সংলাপ থাকবে ইটস নট পসিবল টু মাগ আপ অ্যান্ড ডেলিভার, তাহলে পুরোটা একটা মেকানিক্যাল দেখতে লাগে, ওই সেলিব্রাল অভিনয় ব্যাপারটা আসে না। তো আমাদের টেকনিক্স আছে, আমরা সেই টেকনিক্সে কাজ করি, কিন্তু সবার আগে হচ্ছে চরিত্রটা হয়ে ওঠা, ডিরেক্টর কী চাইছে, মানে মেকার্স সাইকোলজিতে গিয়ে দেখার পরে আমি আমার নিজের ইনপুটস দিতে পারি, আচ্ছা এবার আমিও অ্যাড অন করতে পারি, তো আমি এভাবেই করি। আর আই ওয়ান্ট অল মাই ক্যারেক্টার্স মানে যে কটা ছবি করি সব কটা আলাদা 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 আলাদা, যে আমি যে নেক্সট ছবিটা নিয়েছি সেটা জাস্ট আমি এক লাইনে বলছি, এটা দেবীর চরিত্র, ধরো আমাদের যদি বাংলা ছবি হয়, মা দুর্গা ও স্বর্গে থেকে মর্তে এসে একটা চোরের সাথে আছে, ইটস এ স্টোরি অফ আ থিফ অ্যান্ড আ গডেস, সো সেরকম একটা চরিত্র, একটা ওটা মালিয়ালাম ছবি আমার নেক্সট, তো অদ্ভুত একটা, মানে সুপারম্যান যদি চলে আসে, মানে ওই ধরনের একটা ছবি, ফ্লাইং জ্যাট বলে একটা আমরা বলিউডের ছবি, তো মানে কাইন্ড অফ দ্যাট সারিয়াল মুভি, সো ওরকম একটা ছবি সাইন করেছি, সো যে চরিত্রটা আমি কখনো করিনি, সো আমি এরমভাবে চরিত্র দেখে দেখে সিলেক্ট করছি ছবি। আচ্ছা, বিভিন্ন ক্যারেক্টারে তো আমরা দেখলাম মোকসাকে, তো বাস্তব জীবনে মোকসা কীরকম? বাস্তব জীবনে আগে একদমই অবাস্তব ছিলাম, এখন আস্তে আস্তে বাস্তববাদী হচ্ছি, খুব দুষ্ট ছিলাম, এখন অনেকটা মানে খুব খুব কম পেশেন্স ছিল, খুব ছটফটা ছিলাম, এখন অনেক, এটাই হয়তো ম্যাচিওরিটি, এখন অনেক আগের থেকে অনেক বেশি ধীর স্থির, অনেকটা বেশি, মানে মোকসা আমি দেখলাম পৃথা থেকে মোকসা হওয়ার পর আমার হয়তো মানে থটস অনেক বদলে গেছে, যেটা হয়তো আগে আমি 5 মিনিট একটা ডিসিশন নিয়ে নিতাম, এখন হয়তো সেটা 5 ঘন্টা চিন্তা করার পরে গিয়ে সে ডিসিশনটা, হয়তো এখন ব্রডার মানে স্পেকট্রামে কাজ করছি বলে, দুনিয়াটাকে আরও বেশি করে দেখছি বলে সেটা হয়তো অ্যাডাপ্টেশন হয়েছে, তাছাড়া এমনি যেরকম ছিলাম সেরকমই আছি, মানে আমি প্রচণ্ড অত্যন্ত বেশি সিম্পল লাইফ পছন্দ করি, ওই এক্সট্রা লাক্সারি একদম আমার ওগুলো আমার মানে সয়ই না,
প্রচন্ড অ্যানিমাল লাভার, মানে আমি খুব বাচ্চা ভালোবাসি, আর সব থেকে ভালোবাসি হচ্ছে অ্যানিমালস, মানে আমি প্রচন্ড মানে ডগ তো তার মধ্যে সবার আগে, তো ভীষণ ভাবে অ্যানিমাল লাভার, যেখানেই হোক যেখানেই পাই যেটুকু আমার সামর্থ্য আমি ওদের একটুখানি টুকটাক চাই পারি সেটা, মানে আমি একদম একদম এই লাইফটা লিড করতেই পছন্দ করি আর চেষ্টা করবো এরকমই যেন সারা জীবন থাকতে পারি। খুব ভালো, আশা করছি তুমি এরকম যে সরলতা ভাবটা রয়েছে, প্রত্যেকের একটা ইনার ফিলিংস থাকে, সেক্ষেত্রে খুব ভালো লাগলো। আমরা একটু একটুখানি জোনারটা চেঞ্জ করে একটা অন্য রাউন্ডে যেতে চাই, যেটা তুমি টাইম পাবে খুব শীঘ্রই, মানে 5 সেকেন্ড টাইম পাবে, কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে জবাবটা দিতে হবে। আমি একদম দুটো অপশন দেবো, সেই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তোমাকে বলতে হবে। ঠিক আছে, যাচ্ছি। প্রিয় অভিনেতা, বাঙালি অভিনেতা দেবনাজিৎ। প্রিয় সাউথ ইন্ডিয়ান অভিনেতা রামচরণ নাকি আল্লু অর্জুন? প্রিয় খাবার বিরিয়ানি নাকি মোগলাই? প্রিয় মিষ্টি রসগোল্লা না সন্দেশ? বা তুমি মানে তোমার মুখে সবসময় আছেই এবং তোমাকেও রসগোল্লার মতনই মিষ্টি দেখতে, এবং আমাদের সকলে আমরা যারা জানি যে কলকাতার রসগোল্লা আমাদের খুব ফেমাস, মানে আমরা বাঙালি সকলেই মিষ্টি খেতে পছন্দ করি, এবং খুব ভালো লাগলো আজকে তোমার সাথে কথা বলে, এবং আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা। এরকমই ভালো ভালো সিনেমা আমাদের উপহার দাও, এবং একজন বাঙালি হয়ে তুমি যে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে যাচ্ছ এটা আমাদের সকলের কাছে খুব গর্বের ব্যাপার, এবং এইভাবে আমাদের প্রাউড ফিল করিও। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ।